প্রিয় শিক্ষার্থী ধন্যবাদ। আশা করি তোমরা ভালো আছো। বর্তমান অমিক্রনের প্রসারের কারণে স্কুল 2 সপ্তাহের জন্য বন্ধ করা হয়েছে, সুতরাং আমরাও আগের মতন অনলাইন ক্লাসে যোগদান করেছি। আমরা আশা করি আমাদের এই পরিস্থিতির মধ্যে তোমরা অনলাইনে ক্লাসটা তোমরা দেখে তোমরা শ্রবণ করবে এবং সেখান থেকে তোমরা বুঝে তোমরা ঘরে বসে তোমরা পড়াশোনা করবে। আশা করি তোমরা ভালো আছো, এই স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমরা মেনে চলে তোমাদের স্টাডিগুলো তোমরা চালিয়ে যাবে। তবে আজকের এই পড়া হচ্ছে যে আমাদের সাহিত্য বইয়ের প্রভাত চৌধুরীর লেখা এই তোমার বই পড়া। বই আসলে বই পড়াটা আসলে আমাদের শিক্ষণীয় বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ, জ্ঞান প্রসারের জন্য বই যতই বই পড়বে ততই আমাদের এই জ্ঞানের প্রসার হবে এবং মূল জ্ঞানটা প্রসার হবে। সাহিত্য বইয়ের মোটামুটি ক্লাসের মধ্যে যে বাধ্যতামূলক পাঠগুলো আছে এই পাঠগুলোর মধ্যে দিয়ে আমাদের জ্ঞান প্রসার হবে, এটা সুশিক্ষিত হিসাবে আমরা গণ্য হবে। তবে আজকে এই পার্শ্বী নামাজ বই পড়া লেখক প্রমোদ চৌধুরী, তার জন্ম হচ্ছে যে তোমার 7 আগস্ট 1968 ইংরেজি, মৃত্যু হচ্ছে যে 2 আগস্ট 1946 সাল। তার ছদ্মনাম ছিল বীরবল, বীরবলের তার উল্লেখযোগ্য যে বীরবলের হালকাতা হালকাতা এবং রায়তের কথা ইত্যাদি ইত্যাদি আরও অনেক উল্লেখযোগ্য তার কথাগুলো আছে, আমি সংক্ষিপ্ত তোমাদেরকে বলছি। আজকের এই বই পড়ার গুরুত্বটা অপরিসীম, তিনি পাঠকদেরকে এটাই বলতে চাইছেন যে জ্ঞান যেন সবার জ্ঞান যেন প্রসার হয় এবং জ্ঞানের প্রসারের মধ্যে পৃথিবীটা যেন সুন্দরভাবে সুন্দরত হয়ে ওঠে, এটা হচ্ছে তার উদ্দেশ্য। তিনি আসলে বেসিকভাবে তিনি পড়ালেখায় তিনি ছিলেন একজন ব্যারিস্টার, তিনি ব্যারিস্টারি না পড়ে তিনি সাহিত্য চর্চায় আগ্রহ হয়ে তিনি এই সাহিত্য চর্চায় শুরু করলো এবং পাঠকদের উদ্দেশ্যে কিছু শিখাতে জ্ঞান প্রসারের জন্য তিনি এই জীবনটা বিলিয়ে দিয়েছেন। আর আশা করি তোমরা এই পড়াটা সুন্দর করে তোমরা এই পাঠটিকে বুঝে তোমরা শুধু বই পড়ার গুরুত্বটা তোমরা দিয়ে বই যতই বই পড়ে লাইব্রেরি প্রয়োজন আছে লাইব্রেরি থেকে বিভিন্ন বই পড়ে তোমরা তোমাদের জ্ঞানটা প্রসার করতে পারবে। আশা করি তোমরা এটাই তোমাদের জীবনে এই গুরুত্বপূর্ণ রাখবে, অর্থাৎ বই নিয়মিত বই পড়বে। আর এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো সৃজনশীল যে প্রশ্নগুলো এখনো ব্যক্তি প্রশ্নগুলো তোমরা দেখবে। ধন্যবাদ তোমাদেরকে, আশা করি তোমরা স্বাস্থ্যকে মেনে চলে ভালো থাকবে।